ওয়াইফাই ছাড়া এই স্মার্ট টিভিতে ইউটিউব ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা খুবই চমৎকার। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখিয়ে দিচ্ছি কীভাবে ওয়াইফাই ছাড়া স্মার্ট টিভিতে ইউটিউব ব্যবহার করবেন, শুধুমাত্র ইউটিউব ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার ফোনের ডাটা কালেকশন চালু করতে হবে। ডাটা কালেকশন চালু করার পর আপনি আপনার ফোনের হটস্পট লাইনের মাধ্যমে আপনি টিভিতে ইন্টারনেট কালেকশন দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি আপনার টিভির যে ইউটিউব রয়েছে ইউটিউবটা চালু করবেন। তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ওয়াইফাই ছাড়া স্মার্ট টিভির ইউটিউব ব্যবহার করবেন। তারপর আপনি আপনার মোবাইলের যে সেটিংস, ইউটিউবের সেটিংস রয়েছে, আপনি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। আপনি আপনার মোবাইলের ইউটিউবে চলে যাবেন, মোবাইলের ইউটিউবটা ওপেন করবেন। মোবাইলের ইউটিউব ওপেন করার পর তো এখান থেকে আপনি আপনার টিভির যে ইউটিউব, ইউটিউবের সেটিং, টিভি স্মার্ট টিভির ইউটিউবের যে সেটিং রয়েছে সেই স্মার্ট টিভির ইউটিউবের সেটিংসে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট টিভির সেটিংস রয়েছে নিচে। তো সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমরা লিংক, এখানে দেখতে পাচ্ছেন, একটু যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন লিংক উইথ টিভি কোড। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লিংক উইথ টিভি কোড। তো এখান থেকে একটা কোড দেওয়া হয়েছে আমাদেরকে। তো এখানে যে কোডটি আমাদেরকে দেওয়া আছে সেই কোডটি কিন্তু আমরা আমাদের মোবাইলের যে ইউটিউব রয়েছে সেটাতে আমরা এখানে বসিয়ে দেব। তো এটা বসাতে হলে আমাদের যে মোবাইলের যে ইউটিউব রয়েছে তার সেটিংসে চলে যাব। মোবাইলের ইউটিউবের সেটিংসে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াটস অন টিভি। ওয়াটস অন টিভিতে ক্লিক করব। ওয়াটস অন টিভিতে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার টিভি লিংক টিভি কোড। তো ইন্টার টিভি কোডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোডটি আমাদেরকে দেওয়া হয়েছে সেই কোডটি কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। তো ইন্টার টিভি কোডে আমরা সেই কোডটি কিন্তু টিভিতে যে কোডটি দেওয়া হয়েছে সেই কোড, টিভির ইউটিউবে যে কোডটি দেওয়া হয়েছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে যখন কোডটি বসিয়ে দিলাম, তো কোডটি কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি টিভির সাথে কিন্তু আমার মোবাইলের ইউটিউবটা কানেকশন করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখান থেকে লিংকে ক্লিক করে দেব। তো আমি লিংকে ক্লিক করে দিলাম। লিংকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এখন মোবাইলে যেই ভিডিও ক্লিক করব, যেই ভিডিও প্লে করব, সেই ভিডিওটা কিন্তু এখন টিভিতে চলবে। তার মাধ্যমে কিন্তু আপনি আপনার অনেক ডাটা সেভ করতে পারবেন। অল্প ডাটাতে কিন্তু আপনি স্মার্ট টিভিতে ইউটিউব ব্যবহার করতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন একটা ভিডিও প্লে করলাম, ভিডিওটা প্লে করার সাথে সাথে কিন্তু মোবাইলের দেখানো হচ্ছে না, সেটা কিন্তু টিভিতে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা প্লে করছি মোবাইলে, কিন্তু দেখাচ্ছে টিভিতে। এখানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে আমি একটা আমার চ্যানেলের একটা ভিডিও আমি প্লে করছি, করার পর এখানে কিন্তু সেই ভিডিওটা কিন্তু মোবাইলে দেখাচ্ছে না, সেটা কিন্তু ডাইরেক্টলি টিভিতে দেখাচ্ছে। তো এখান থেকে আমি আবার আরেকটা ভিডিও প্লে করলাম। তো আমি আরেকটা ভিডিও প্লে করার সাথে সাথে কিন্তু সেটাও কিন্তু একটা অ্যাড চলে আসছে, সেটাও কিন্তু টিভিতে দেখাচ্ছে, আমার মোবাইলে কিন্তু সেটা দেখাচ্ছে না। মোবাইলে কিন্তু আপনার স্ক্রিন অফ হয়ে থাকবে, স্ক্রিন এখানে লেখা দেওয়া থাকবে যে প্লেইং টিভি। তো এখান থেকে আমি আরেকটি ভিডিও খুঁজে বের করে সেটা প্লে করছি। এখানে যে কোনো ভিডিও যদি প্লে করি সেটাতে কপিরাইট ক্লেম আসতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এই জন্য আমি আমার চ্যানেলের ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে আমি প্লে করে দিচ্ছি। তো এখান থেকে একটা ভিডিও পেলাম, এটা আমি একটু স্মার্ট টিভিতে দিয়ে দিচ্ছি প্লে। প্লেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু স্মার্ট টিভিতে ভিডিওটা চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে ভিডিও প্লে করছি, সেটা কিন্তু দেখাচ্ছে টিভিতে। এখানে দেখতে পাচ্ছেন প্লেইং অন ইউটিউব অন টিভি, এখানে লেখাটা দেখতে পাচ্ছেন প্লেইং অন ইউটিউব অন টিভি। তো আমি ভিডিও প্লে করছি মোবাইলের ইউটিউবে আর সেটা দেখাচ্ছে আমার স্মার্ট টিভিতে। এই টিপসটা শুধুমাত্র ইউটিউবে আমিই প্রথম দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।